আমি একটা প্রশ্ন করতে চাই, আমি একটা প্রশ্ন করতে চাই, তবে তার আগে আপনাদের কাছ থেকে আমার কিছুটা জানা দরকার। প্যাস্টার এরিক বক, আপনি আজকে বললেন যে যীশু খ্রিস্ট 12 বছর বয়সে ইহুদিদের মন্দিরে বসে বলেছিলেন, আমি এখন আমার পিতার ঘরে আছি। তার মানে হলো যীশু জানতেন যে তিনি ঈশ্বরের পুত্র। এরপর আপনি আরেকবার বললেন যে যখন তিনি ক্রুশবিদ্ধ হলেন তিনি তখন খুব ভয় আর কষ্ট পাচ্ছিলেন, কারণ সত্যি বলতে তিনি জানতেন না যে তিনি আসলেই ঈশ্বরের পুত্র কিনা। তাহলে একবার আপনি বললেন যে যীশু খ্রিস্টের বয়স যখন 12 বছর তখনই তিনি জানতেন তিনি ঈশ্বরের পুত্র, আর যখন ক্রুশবিদ্ধ হলেন তখন ভয় আর কষ্ট পেলেন কারণ তিনি জানতেন না যে তিনি আসলে ঈশ্বরের পুত্র কিনা। তারপর আপনার কলিগ উনি এসে বললেন যে আপনারা খ্রিস্টানরা এটা বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট ঈশ্বর। আমি আপনাদের কাছ থেকে এই ব্যাপারটা পরিষ্কার করতে চাই, তারপরে আমি আমার প্রশ্নটা করব। আপনারা যীশু খ্রিস্টকে কিভাবে দেখেন, ঈশ্বরের পুত্র হিসেবে নাকি তাকে আপনারা ঈশ্বর হিসেবে দেখেন? এটার উত্তর পেলে তারপর আমার প্রশ্নটা করব, কারণ আপনাদের দুজনের কথাবার্তা একজনের সাথে আরেকজনের মিলছে না। আপনারা যা বলছেন সেটা একটু পরিষ্কার করেন, আগে বলেন দুইটা কথার কোনটা ঠিক, তারপর আমার প্রশ্নটা করব। আমরা মানি যে যীশু ঈশ্বরের পুত্র এবং তিনি ঈশ্বর। আচ্ছা ঠিক আছে, তাহলে যীশু হলেন পুত্র, তিনি হলেন ঈশ্বরের পুত্র, আর একই সাথে তিনি হলেন পিতা, আর একই সাথে তিনি পৃথিবীতে এসেছিলেন। আর একটু পরিষ্কার করেন, নাহলে প্রশ্নটা করতে পারবো না। আমরা দুজনেই যে কথাটা বলছি যে যীশু খ্রিস্ট ঈশ্বর, তিনি ঈশ্বরের মধ্যে একটা অংশ, আর এখানে তিনি হলেন মহান ঈশ্বরের পুত্র, তবে তিনি পিতার ভূমিকায় নেই। পিতা আসলে পুত্র নন, আর পুত্র পবিত্র আত্মা নন, এই পবিত্র আত্মাও পিতা নন। এটা একজন মানুষের পক্ষে বুঝতে পারা খুবই কঠিন যে তিনজন আলাদা হয়ে একটা। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আপনারা ট্রিনিটিতে বিশ্বাস করেন, পিতা পুত্র আর পবিত্র আত্মা। আচ্ছা, এবার প্রশ্নটা আপনাদের কাছে নাই, আমি অনুরোধ করবো শেখ আহমেদ, দিদাতকে, ওনাদেরকে আপনি এই ট্রিনিটির ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন। এই ধারণাটা সঠিক না ভুল সে ব্যাপারে একটু ওনাদেরকে বুঝিয়ে বলেন। এ ব্যাপারে পবিত্র কোরআন আমাদের বলছে, তাদেরকে বলো ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাহু গায়রাল্লাকুম, এটাই কল্যাণকর, ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদুন, আল্লাহ তো কেবলমাত্র একজনই, তিনি তিনের একজন নন। আর এই ট্রিনিটির বাইবেলে কিছু কথা বলা আছে, ট্রিনিটির উপর এই অনুচ্ছেদটা আপনার বাইবেলে ওই কথাটা আপনি দেখবেন, যদি বাইবেলটা কিং জেমস ভার্সনের হয়। অবশ্য আপনাদের কাছে যে বাইবেলটা আছে সেটা ড্যানিশ ভাষায় হবে, আর এই ভাষায় কিং জেমস ভার্সনও আছে। আপনারটা কিং জেমস? আচ্ছা, এখন আপনি বাইবেল খুলে দেখেন, ফার্স্ট অ্যাপিস্টল অফ জন 5:7, ফার্স্ট অ্যাপিস্টল অফ জন 5:7, ফার্স্ট অ্যাপিস্টল অফ জন 5:7, এখানে বলা হয়েছে তিনজন আছেন যারা স্বর্গে রাজত্ব করবেন, পিতা পুত্র এবং পবিত্র আত্মা, এবং এই তিনজনই আসলে এক। আমি কি ঠিক বলেছি? না, এরকম কথা তো নেই। এখানে আছে তিনজন সাক্ষী হল আত্মা পানি এবং রক্ত, আর তিনজনই একসাথে ছিল। হ্যাঁ, আপনার হাতে বাইবেলের নতুন সংস্করণটা আছে, আপনার হাতেরটাও কিং জেমস ভার্সন, তবে নতুন সংস্করণ ওটা। আচ্ছা, আপনি যে আগের ভাষণ থেকে বলছেন সেটা বুঝতে পারিনি। আমার হাতেরটা পুরনো সংস্করণ, আপনার বাইবেলটা রিভাইজড ভার্সন, আর এটা হলো বাইবেলের নতুন সংস্করণ। সংস্কার করেছেন 32 জন উচ্চপদস্থ খ্রিস্টান বিশেষজ্ঞ, যাদের পেছনে ছিল 50টি খ্রিস্টান ধর্মীয় সংস্থা, আর তারাই অনুচ্ছেদটাকে বাইবেল থেকে বাদ দিয়েছেন। আপনি এখন যে অনুচ্ছেদটা পড়ছেন, সেটা ছিল একটা মাইনর নোট, যে নোট লিখেছিলেন বেশ কয়েকজন ধর্মযাজক, সেটা 6th শতাব্দীতে, সেটাই এখন ফার্স্ট অ্যাপিস্টলের অনুচ্ছেদ হয়ে গেছে।
তাহলে খ্রিস্টান বিশেষজ্ঞরাই আপনাদের বাইবেলের এই নতুন সংস্করণটা নতুন করে করেছেন, আর আগের অনুচ্ছেদটা তারা বাইবেল থেকে বাদ দিয়েছে। এখন এই রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন, বাইবেলের সবগুলো নতুন সংস্করণেই প্রোটেস্ট্যান্ট ভার্সন, কিং জেমস ভার্সন, রিভাইজড ভার্সন, রিভাইজড আমেরিকান, সব বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে। এই বইতে সেই অনুচ্ছেদটা আর নেই। এরপর আমরা দেখতে পাই যীশু খ্রিস্ট ঈশ্বর সম্পর্কে কি বলেছেন। আছে গসপেল অব মার্কে, ভাই গসপেল অব সেন্ট মার্কে 12 অধ্যায়, গসপেল অব মার্কের 12 অধ্যায়ের 29 অনুচ্ছেদ, সেখানে কথার উল্লেখ আছে। এক ইহুদি যিশুর কাছে এলো আর তাকে বলল, প্রভু আমরা কোন নির্দেশটা সবার আগে মানব? ঈশ্বরের নির্দেশ, প্রভু হিব্রু ভাষায় রেবাই, আমরা ঈশ্বরের কোন নির্দেশটা সবার আগে মানব? যিশু খ্রিস্ট উত্তরে সে লোকটাকে বললেন, প্রথম নির্দেশ তোমাদের জন্য, প্রথম নির্দেশ হিব্রু ভাষায়। যিশু খ্রিস্ট সে লোককে তখন হিব্রু ভাষায় বললেন, ইসরায়েলের সন্তানরা তোমাদের প্রভু ঈশ্বর কেবলমাত্র একজনই, যিশুই বলছেন ঈশ্বর একজন। যিশু খ্রিস্ট এখানে বলছেন যে ঈশ্বরের সর্বপ্রথম নির্দেশটা কি, আর সেই নির্দেশের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, শোনো ইসরায়েলের সন্তানেরা, শোনো ইসরায়েলবাসীরা, তোমাদের প্রভু এবং ঈশ্বর তিনি মাত্র একজনই, তিনজনের একজন নন। তিনি যদি চাইতেন যে আপনারা ট্রিনিটিতে বিশ্বাস করবেন, তাহলে তিনি বলতেন, আমার পিতা পুত্র আর পবিত্র আত্মা, আমরা তিনজন এক, এটাই তোমাদের বিশ্বাস করতে হবে। যিশু এভাবে বলতে পারতেন, কিন্তু তিনি এই কথা বলেননি, বরং তিনি বলেছেন এক ঈশ্বরের কথা, তার আগের নবী রসুলদের কথা। তিনি ওল্ড টেস্টামেন্টের কথা বলেছেন, ম্যাথিউর 5 অধ্যায় আছে, এমনকি একটা ক্ষুদ্র কণাও ঈশ্বরের আইনে ফাঁক গলে যাবে না, আইনটা এতই কঠিন। এরপরেও তোমাদের মধ্যে কেউ যদি সেই আইন ভাঙে বা অন্য কেউ তেমন শেখায়, তাহলে সে স্বর্গে প্রবেশ করতে পারবে না, তবে যদি আইন মেনে চলো তোমরা তাহলে স্বর্গে যাবে। তাহলে যিশু খ্রিস্ট নিজে এখানে বলেছেন, তিনি এখানে ট্রিনিটির কথা বলছেন না, যে পিতা হলেন ঈশ্বর, পুত্র ঈশ্বর আর পবিত্র আত্মা ঈশ্বর, তবে তারা তিনজন নয়, তারা একজন। বাইবেলে এমন কথা নেই, কোন বাইবেলে এমন কথা দেখবেন না, আপনার বাইবেলও দেখবেন না, যে পিতা হলেন ঈশ্বর, পুত্র হলেন ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তবে তারা তিনজন নয়, তারা একজন। এমন কথা কি আপনাদের বাইবেলে লেখা আছে জানেন, যে পিতা হলেন ঈশ্বর, পুত্র হলেন ঈশ্বর, পবিত্র আত্মা? আপনি একটু আগে ঠিক এই কথাটাই বললেন, যে পিতা হলেন ঈশ্বর, পুত্র হলেন ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, কিন্তু তারা তিনজন নয়, তারা একজন, এরকম কোন কথা আপনাদের বাইবেলে নেই, বাইবেলের কোথাও নেই। আপনি কি আমাকে বলবেন এমন কথা বাইবেলে আছে কি না? না, যিশু খ্রিস্ট নিজে এভাবে বলেননি, তবে বিভিন্ন সময়ে তার বিভিন্ন কথাবার্তা একত্র করে আমরা এমন ধারণাটা পেয়েছি যে যিশু খ্রিস্ট ঈশ্বর, আর তিনি হলেন এই ট্রিনিটির মধ্যে তিন ঈশ্বরের একজন। তাহলে আপনি আমার কথাই মেনে নিচ্ছেন যে পবিত্র বাইবেলের কোথাও ট্রিনিটি শব্দটার উল্লেখ নেই? আমি কি ঠিক বলেছি? ট্রিনিটি শব্দটা বাইবেলেই নেই, ঠিক?